হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে অবশ্যই আপনাদেরকে একটা ভালো বিষয় শিক্ষা দিব, যেটা হচ্ছে আপনারা ফেসবুকের পেজে আপনাদের নিজেদের ক্রিয়েটিভ কিছু ভিডিও অথবা অন্য কোনো ভিডিও এডিটের মাধ্যমে আপনি কিভাবে অর্থ আয় করতে পারবেন, এবং সেই প্রসেসের জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি পদক্ষেপ করতে হবে, সেগুলো আমরা একে একে সব দেখিয়ে দিব এবং আপনাকে কি পদক্ষেপে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, একটা পেজ খুলে নিতে হবে। হ্যাঁ, একটা পেজের কথা আমরা বলছি, করবো ফেসবুকের পেজে চলে যাব। এখান থেকে আমি একটা ফেসবুকের পেজে চলে যাবো। তো আমার এখানে দেখুন অলরেডি একটা পেজ আছে, হ্যাঁ, এ টু জেড ডেটা। সো আমি কী করবো, এখানে পেজ একটা অপশন আসবে, সেখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা, ক্লিক করার পরে এখানে দেখা যায় যে ক্রিয়েট একটা অপশন আছে, অর্থাৎ নতুন আমি একটা ক্রিয়েট করতে পারবো। তো আপনি এটা যেখানে যেটা করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে নেটটা একটু একটু দুর্বল আছে বন্ধুরা, এই জন্য একটু লেট হচ্ছে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট স্টার্টেড, আর এখানে লেখা আছে ক্রিয়েট ইউর পেজ। আ পেজ ইজ আ স্পেস হোয়ার পিপল ক্যান পাবলিকলি। তো আমি এখানে কী করলাম, গেট স্টার্টেড অপশনটা ক্লিক করলাম। তো এখানে গেট স্টার্টেড লেখার পরে দেখা যাবে যে এখানে একটা অপশন আছে পেজ নেম। তো আপনারা যেটা করবেন, এখানে একটা পেজ নেম দিবেন। তো আমি যেটা এখানে করলাম, একটা পেজ নেম দিলাম, এ ডাব্লিউ টি দিলাম, নেক্সট দিব। নেক্সট অপশন যাওয়ার পরে এখানে লেখা থাকবে সার্চ ফর ক্যাটাগরিজ। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি এটা কি, নিউজ পেপার, ব্লগ, এটসেট্রা এটসেট্রা। তো আমি এখানে দিলাম যে যদি আপনি পার্সোনাল করেন, যেমন আপনি যদি কোনো কিছু বিক্রির জন্য করেন, সেক্ষেত্রে আপনি শপিং রিটেল, পার্সোনাল ব্লগ যদি কিছু লিখেন সেগুলো লিখবেন। তো আমি পার্সোনাল লিখলাম। আরও অ্যানাদার কিছু দিতে পারেন, আপনি হেলথ কেয়ার এটসেট্রা, নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার ওয়েবসাইট যদি থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট লিখবেন, আর না থাকলে আপনি কী লিখবেন, আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট, অথবা আপনি এখান থেকে স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে লিখলাম আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। এরপর আপনাকে এখান থেকে একটা কী করতে হবে, প্রোফাইল পিক দিতে হবে, দিয়ে অ্যাড প্রোফাইল পিকচার দিয়ে ডান দিতে হবে। আমি এখন বর্তমানে দিলাম না, আপনার এটা ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের অলরেডি পেজটা দেখুন চলে আসছে। তো এখানে ওভারভিউ, অ্যাডস, নোটিফিকেশান, এই অপশনগুলো শো করতেছে। তো এখানে লেখা আছে যে অ্যাড মোর ইনফরমেশান গেট স্টার্টেড, যে আরও আরও কিছু ইনফরমেশান আপনাকে অ্যাড করতে হবে। যেমন এখানে আছে গ্রো ইউর বিজনেস রিমোট এটসেট্রা, আরও অনেক কিছু আছে, এগুলো অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে সেটিং অপশনে যাবেন, মোর অপশনে গেলে এখান থেকে দেখা যাবে যেখানে অপশনগুলো আছে, এখান থেকে আপনি কী করবেন, পেজ এডিট করতে পারেন। পেজ এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটার স্ট্যান্ডার্ডটা, এটা চাইলে আপনি এডিট করতে পারেন, যে এটা পেজ এডিটারটা আপনি চেঞ্জ করবেন সেটাকে। সেক্ষেত্রে আপনি এটা নিচের এইটা দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা এটাও দিতে পারেন। তো ভিউ ডিটেলসে ক্লিক করে অ্যাপ্লাই টেম্পল দিয়ে দিলে, সেভ দিলে আপনার টেম্পল সেভ হয়ে যাবে। ওকে, এবার ক্লোজ দিবেন, ব্যাকে চলে আসবেন, অলরেডি স্টার্ট হয়ে যাবে এটা। এরপরে দেখেন এখানে যেটা সেটিংয়ে যাবেন, আপনি সেটিংয়ে গিয়ে জেনারেল ইনফো যদি আপনি চেঞ্জ করতে চান, ইনফরমেশন যেগুলো দিতেই হবে, যেমন এখানে আপনি আরও কিছু লিখবেন, তারপরে আপনার ওয়েবসাইট, অ্যাড ডিসক্রিপশন, আপনি কী কী কাজ করেন, কী কী বিষয়ে পারেন সেটা, আপনার ইমেল দিবেন, লোকেশনটা অবশ্যই দিবেন, যেহেতু মনিটারাইজ করতে হলে আপনার যেহেতু আর্ন করতে হবে, সো আপনাকে অবশ্যই আপনার লোকেশনটা দিতে হবে, দেওয়াটা ম্যান্ডেটরি। এরপরে আপনি অল টাইম আপনাকে পাওয়া যাবে এটা লিখবেন আপনি, ওকে, তাহলে মানে দ্যাট মিন্স নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা লেখা থাকবে, বাকি সব কিছু ঠিক আছে। প্রাইস রেঞ্জ এটা নান নোন এটা লিখতে পারেন, অথবা আপনি ডলার দিয়ে দেওয়াটা এখানে বেটার। তো এই এই হচ্ছে আপনার পেজ সেট আপের পার্টটা। তো এরপরে যেটা আমরা বলবো, যে আপনি এরপরে আপনার পেজটাকে এবং ভিডিওগুলো যেভাবে আপলোড দিবেন সেটা হচ্ছে এইভাবে, আপনি এই আপনার পেজে যাবেন, পেজে গিয়ে এখানে দেখবেন যে ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্ট দিলে এখানে একটা অপশন আসবে ভিডিও, এই ভিডিও এডিট দিয়ে আপনি শেয়ার দিবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে মনিটাইজ করতে হলে অ্যাটলিস্ট 10,000
10,000 আপনার ফলোয়ার্স থাকতে হবে। তো আপনি যেটা করবেন, আপনার ভিডিওগুলোকে শেয়ার করতে হবে বেশি বেশি, এবং 10,000 ফলোয়ার্স হওয়ার পরে আপনি একটা ফেসবুকের একটা ক্রাইটেরিয়া আপনি কমপ্লিট করতে পারবেন। এরপরে অলমোস্ট 1.5 লাখের মতো আওয়ার্স লাগে এটার ভিউজ হওয়ার জন্য। তো সেটা আসলে অ্যাটেনশনের বিষয় না, কারণ হচ্ছে আপনি 10 থেকে 15টা ভিডিও থেকেই কালেক্ট করতে পারবেন। তো 1.5 লাখ আওয়ার ভিউস আসলে কোনো ম্যাটারই না, কারণ 10 থেকে 12টা আপনি ভিডিও দিলেই তার চেয়ে বেশি হয়ে যাবে আশা করি। সো সেকেন্ড ক্রাইটেরিয়াও আপনি কমপ্লিট করতে পারবেন। এরপর থার্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমরা জানি যে ফেসবুকে যে অ্যাডগুলো দিয়ে থাকে, সেই অ্যাডগুলোর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় দেখব যে অ্যাডগুলোর দেখা যায় 1 মিনিট পর পরে কিছু একটা টাইম আপনি যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটার প্রতি মিনিট পর পরে আপনি কিছু একটা জায়গায় মিউট করে রাখবেন। কারণ কি হচ্ছে, ওই মিউটের জায়গাটা ফেসবুক দেখবে যে হ্যাঁ এখানে অ্যাড দেওয়া সম্ভব, তাহলে আপনার ভিডিওটা আপগ্রেড হওয়ার চান্স থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ।